aggression to the Russian Nuclear Committee IGTO and Moroccan EEA of Iran. Gazan Commission যে আওয়ামী নেতা ডক্টর হাসান মাহমুদের মন্তব্য সমালোচনা করে হান্নান শাহ বলেন, মুসলিম সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ না করে আওয়ামী লীগ সমালোচিত হচ্ছে। মানবন্ধন থেকে গাজার প্রতি সমর্থন জানিয়ে আক্রান্তদের নৈতিক সহযোগিতা এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ আরোপে জাতিসংঘ থেকে আহ্বান জানায়। Yeah.